হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাগ্রো স্কলার। ইউটিউবে অনেকদিন থেকে আমি দেখছি যে আপনারা টিডিএস মিটার, পিএইচ মিটার কোনটা কিনবেন সেটা নিয়ে কনফিউজড হচ্ছেন। আর এগুলো কী করে কন্ট্রোল করবেন, টিডিএস কী করে কন্ট্রোল করবেন, পিএইচ কী করে কন্ট্রোল করবেন, এগুলো নিয়ে আপনাদের অনেক কনফিউশন আছে। তো আজকে আমি এগুলো নিয়ে ডিসকাস করব। ভিডিওটি প্লিজ লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করছি আপনার কনফিউশন সলভ হবে। তো টিডিএস আমরা কখন চেক করি, আমরা ট্যাঙ্কে রসল্ট ইউজ করার পরে তখন আমরা টিডিএস মিটার দিয়ে টিডিএস চেক করি। টিডিএস মিন টোটাল ডিজলভ সলিডস। তো রসল্টের মধ্যে কী কী এলিমেন্ট আছে সেটা আমাদের জানতে হবে, যদিও একটা কালচার করার জন্য এত কিছু না জানলেও চলে। তাহলেও রসল্টের মধ্যে যেগুলো নর্মালি মানে খুব ইম্পর্টেন্ট একটা ভাইটাল জিনিস এলিমেন্ট যেগুলো আছে, সেগুলো সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই সমস্ত এলিমেন্টগুলো আছে। তো যখনই রসল্ট আমরা জলের মধ্যে ইউজ করছি তখন টিডিএস কিন্তু এই সমস্ত এলিমেন্টগুলোর একটা টোটাল মাত্রা আমাদেরকে বোঝাচ্ছে, যেটা 1500 হতে পারে, 1600 হতে পারে, 1700 হতে পারে। আর আমরা একটা নর্মাল টিডিএস বলতে যেটা বুঝি 1500 থেকে 2000-এর মধ্যে থাকলে সেটা যে কোনো মাছের জন্যই ভালো। কিন্তু যেহেতু আমি শিঙ্গি দিয়ে স্টার্ট করেছি, একটা ছোট এক্সপেরিমেন্ট চলছে শিঙ্গির ওপরে, শিঙ্গির কিন্তু এত টিডিএস রাখা যায় না। আমার টিডিএস প্রথমের থেকে একটু বেড়ে গেছিলো, শিঙ্গির কিন্তু মর্টালিটি স্টার্ট হয়ে যায়, মুখে সাদা সাদা একটু ফেনার মতো হয়ে যায়, দিয়ে শিঙ্গি কিন্তু মরতে শুরু করে। তো শিঙ্গি যেটা আমি নিজেই এক্সপেরিমেন্ট করে বুঝতে পারলাম যে শিঙ্গি 1300-1400 ম্যাক্সিমাম 1500-এর মধ্যে যদি থাকে তাহলে শিঙ্গির জন্য সেটা বেস্ট। তো বায়োফ্লকের জন্য যখন টিডিএস মিটার একটা ভাইটাল প্যারামিটার হিসেবে কাজ করছে, তখন আমি দেখছি যে অন্যান্য ইউটিউবাররা বা যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছেন তারা 150 টাকা, 200 টাকার একদম চিপ টিডিএস মিটার বা পিএইচ মিটারগুলো রেকমেন্ড করছে। কিন্তু ওগুলোর যে রিডিং নেবেন যখন, ওদের রিডিং কিন্তু খুব বেশি ফ্ল্যাকচুয়েট হয়। আপনার হয়তো ট্যাঙ্কে 500 টিডিএস আছে, আপনার সেটাকে আপনি 1000 বা 1500 নিয়ে যেতে চাইছেন, যখন আপনি রসল্ট ইউজ করলেন সেটা আপনি দেখলেন যে 1000 আছে, অ্যাকচুয়ালি কিন্তু সেটা আপনার, ধরে নিন সেটা আপনার রিডিং ভুল দিচ্ছে, সেটা অ্যাকচুয়ালি যদি 1500 থাকে, 1500-এর জায়গায় যদি আপনার 1000 দেয়, তাহলে আপনি বুঝলেন আরও আমার রসল্ট ইউজ করতে হবে। আপনি আরও এক্সট্রা রসল্ট যখনই ঢালবেন আপনি বুঝতেও পারবেন না আপনার মাছ কী কারণে মরতে শুরু করেছে, শুধুমাত্র টিডিএস মিটারে ভুল রিডিংয়ের জন্য কিন্তু আপনার মাছগুলো মরে যাবে। তো সেই হিসেবে একটা টিডিএস মিটার সবসময় ভালো কিনবেন। যে যদিও এটার ইম্পর্টেন্স শুধুমাত্র প্রথমে দেখি, একবার কালচার শুরু হয়ে গেলে টিডিএস মিটার আর খুব একটা প্রয়োজন হয় না। তো 150 থেকে 200 টাকার যে টিডিএস মিটারগুলো আছে সেগুলো নেবেন না। আমি এটা ইউজ করছি, এটা এমআইয়ের একটা টিডিএস মিটার, এটার রিডিং খুব ভালো আছে। আর যেটা হয় এটা ফ্ল্যাকচুয়েট খুব একটা করে না, যেরকম আপনাদের যাদের কাছে 150-200 টাকার ওই টিডিএস মিটারগুলো আছে, যদি ফ্ল্যাকচুয়েট না করে খুব ভালো কথা, কিন্তু যারা ওটা দিয়ে ইউজ করছেন হয়তো বুঝতে পারবেন খুব বেশি ফ্ল্যাকচুয়েট করে, কিন্তু এটাতে সেরকম কিছু প্রবলেম এখনো পর্যন্ত দেখিনি আমি। আর পিএইচ মিটার আমি এটা ইউজ করছি, এটা ন্যাচারালি আমরা সবাই ইউজ করছি, তো এটাও অনেকে ইউজ করছেন। কিন্তু পিএইচ মিটার এই 400-450 টাকার পিএইচ মিটার, আর এটা 700 টাকার মধ্যে পেয়ে যাবেন অ্যামাজনে, আমি পারচেস লিঙ্ক দিয়ে দেবো। কিন্তু প্রবলেম হচ্ছে যে আপনারা যখনই কিনবেন রিভিউ চেক করে দেখবেন যে একই রকমের দেখতে কিন্তু অনেকগুলো সেলার আছে, বা অনেক কিন্তু এর মধ্যে খারাপ বেরোচ্ছে। যেরকম আমি পিএইচ মিটারটা চেক করেই নিয়েছিলাম, জাস্ট এখন 1 মাস হয়নি, তার থেকেও কম সময়ের মধ্যে কিন্তু এটা অলরেডি খারাপ হয়ে গেছে। তো এখন এটা কি রিডিং দিচ্ছে আমি পরে দেখাবো। তো পিএইচ টিডিএস মিটারের যেটা বললাম এটা রিডিং খুব ভালো আছে। আর টিডিএস কন্ট্রোল নিয়ে আপনাদের যে কনফিউশন আছে, খুব সিম্পল জিনিস, আপনারা 10,000 লিটারে অনেকে রেকমেন্ড করছে যে 10,000 লিটারের জলের জন্য 10 কেজি রসল্ট ইউজ করার জন্য বলছে। কিন্তু যেটা আমরা করছি অ্যাকচুয়ালি, ফার্স্টে 5,000 লিটার আপনি ট্যাঙ্কে জল ভর্তি করছেন, তারপর 5 কেজি রসল্ট দিয়ে দিচ্ছেন, এটা একবারে দেবেন না। কারণ যদি কোনো কারণে আপনার জলের মধ্যে কোনো প্যারামিটার আপডাউন থেকে থাকে, তখন পিএইচ বা টিডিএস কিন্তু অনেক বেশি ফ্ল্যাকচুয়েট করবে। তো সেই হিসেবে আপনি ফার্স্টে
5,000 লিটারের জন্য 4 কেজি বা 3 কেজি দিন, তারপর আস্তে আস্তে টিডিএস বাড়ান, যাতে আপনার বেড়ে গেলে যাতে আপনাকে আবার জলটা আউটলেট করে আবার নতুন করে জল না ভরতে হয়। তো সেই হিসেবে আস্তে আস্তে বাড়ান, একবারে আমার 10 কেজি বা 5 কেজি রসল্ট ঢেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এগুলোর আমি একটু প্যারামিটারগুলো চেক করে দেখাবো, সরি রিডিংটা চেক করে দেখাবো। এটা জাস্ট একটা বাড়ির ড্রিঙ্কিং ওয়াটার। দেখুন 0 PPM আছে, PPM মিন পার্টস পার মিলিয়ন। এটা খুব একটা বেশি ফ্লাকচুয়েট করে না। নর্মালি আমার এখানকার ড্রিঙ্কিং ওয়াটারে 340-345 মতো দেয় টিডিএস, তো আশা করছি সেরকমই দাঁড়াবে। 340 আছে এটা, কিন্তু আবার যদি আর একবার ইউজ করেন 0 করে দিয়ে, তাহলে হয়তো একই, এখন 0 আছে, আশা করছি একই রকমের দেবে। একটু বেশি দেখাচ্ছে, কিন্তু এতটা কথা নয়। যাই হোক, 10 এটা কোনো ম্যাটার না, খুবই কম আছে। তো টিডিএস মিটারটা আপনারা নিতে পারেন, আমি পারচেস লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন। কিন্তু যে পিএইচ মিটারটা, এটা আমি নিয়েছিলাম রিভিউ দেখে, এটা তো মানে জাস্ট খারাপই হয়ে গেছে। তো অলরেডি এটা ক্যালিব্রেট করতে হতো, প্রবলেম হচ্ছিল, কিন্তু কোনো কাজ হচ্ছে না সেরকম। দেখুন পিএইচ যদিও একটু স্টে করতে টাইম নেয়, কিন্তু আমার ড্রিঙ্কিং ওয়াটারে বাড়ির যা পিএইচ দিচ্ছে 4.4-4.5, মানে পুরো অ্যাসিড। তো এটা জাস্ট পসিবলই না, 4.3। তো এই পিএইচ মিটারটা খারাপ হয়ে গেছে, বা দেখবো চেষ্টা করে যদি কিছু করা যায় এটাকে। তো আমার যে সিঙ্গির দুটো ড্রাম আছে, সেগুলোর আমি এরপর আপডেট দেবো আপনাদের। এখন ওটা প্রথম দিকে যা মর্টালিটি হওয়ার হয়ে গেছে, এখন সব স্টে করে গেছে। তো ওটা আমি কালকে আপনাদের আপডেট দেবো, আশা করছি। একটা ছোট্ট জায়গায় অতটা সিঙ্গি মাছ আছে, আমি চেষ্টা করছি একটা বড় ড্রামে শিফট করার জন্য। তো যেটা আছে সেটা আপনাদের দেখে ভালো লাগবে। সিঙ্গিগুলোর মুভমেন্ট খুব ফাস্ট আছে, খুব মানে সিঙ্গিগুলো এমনি নর্মালি ঠিক আছে, ওর কোনো প্রবলেম নেই, যেটা এই ওয়েদারে যেটা সবাই বলছে যে সিঙ্গির প্রবলেম হচ্ছে। যদি আমি ওর ট্রিটমেন্ট করেছি, কারণ অনেক ইনফেকশন নিয়ে এসেছিলো বা ডিজিজ ছিল, প্রথম দিকে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন কত মাছ মারা গেছে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকন প্রেস করে অল করে রাখবেন, তাহলে নেক্সট যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চ্যানেলের সাথে থাকবেন, থ্যাংক ইউ।